আপনি তো ভিক্ষা করতে পারতেন অনেকে, আপনার বয়সী অনেক মানুষ দেখছেন। আরে এই জানি তো দেয় হাজার হাজার লোক ভিক্ষা করে, জোয়ান মাইয়ারাও বলত মুখোশ লাগা দিয়া চাই, আমি চাই না। জন্ম হইছে তখন আপনার কয় ভাই বোন? আমি একাই। একাই? আমার কোনো ভাই। এরপরে কোথায় হারাইলেন? ওই ভাই থেকে আইতে আইতে রেল স্টেশনের রাস্তায় আইসি বলে, আইতে আইতে রেল স্টেশনের রাস্তায় যদি আমি কেমন কি করতাম, যদি আমার মুয়া তৈত তার রাস্তায় তো রেল স্টেশনের রাস্তায় তো মেরে দিতে পারতাম না, তাহলে আল্লাহ পাক দেন আমার বাসায় রাখলো। তাই আমি আবার যাইতে আইতে 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 মা তুমি কোথায় আছো আমাকে একবার ডাকো আমার নামটি ধরে, এই কথা কই আর কান্দি। তখন সুতরাং সব চোখ দিয়ে পানি গেছে, সে কথা বলতেছে যে আরে মেয়েটা কে উঠতে কে আইলো, এই যুদ্ধের বিদ্যুতি কেন আইলো? যুদ্ধের সময়? হ্যাঁ যুদ্ধের পরে। যুদ্ধের সময় আপনার বয়স কত? মনে করেন 6.5 বছর। 6.5 বছর ছোট্ট। আপনার আপনার 12 বছরে বিয়ে হইলো? বিয়ার 16 বছর পরে। আপনি এই জীবনে কি কি কাজ করছেন এই পর্যন্ত? আমার জীবন কাজ করছি, বাসায় কাজ করছি, ইটা বানছি, তারপরে মনে করেন এই যে এই রাস্তায় আম পুতুল টুকাইতেছি, এই জীবনে এই করছি। আবার ধান করছি, ধান গৃহস্থও করছি, খাইছি আল্লাহ খাওয়াইছি। স্বামী মারার পর থেকে আমি অবহেলা হয়ে গেছি। এই জীবনে আপনার মনে হয় কি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল? আমার জীবনে ভুল কি, আমি মনে করি যে আমার মা আমার গর্ভে ধরাটা আর আমি যে রাস্তায় হারাই গেছি, এটি আমার জীবনে ভুলের অসংখ্য হয়ে গেছে। আমার ভুলের মাসুদ আমি পাইয়া গেছি। আমার মা যদি আমার পেটে না ধরত আজকে আমার এই পথে কাঞ্চনে আটা লাগত না, চেন আজকে আমার এই পথে পথে বিনিময়ে কান্দা লাগত না। আপনার জীবনে তো অভাব আছে, অভাব আছে না? অভাব থাকার পরেও আপনার সুদ আর যদি আপনি যদি মনে দিলেন কালী রেখা কলকে কালী রেখা যদি দেন হবে না। আপনার তো তাহলে আপনার ভিতরে তো লোভ কাজ করতেছে না? আমার ভিতরে কোনো লোভ নাই। আপনার জীবনে এই যে যত বছর আপনি বাঁচছেন এর ভিতরে সবচেয়ে ভালো কাজ কি করছেন আপনি বললে মনে হয় যে আমি এই ভালো কাজটা আমার জীবনে করছি? আমি ভালো কাজ করছি কাজ মাত্র আমি আল্লাহ রেছি, আমি আল্লাহর বান্দা নবীর উম্মতকে ভালো জানবো কেড়ে যে আমার উপকার করছে সাহায্য করছে, তার লাগে আমি আল্লাহর কাছে হাজার হাজার লোক ভিক্ষা করে, জোয়ান মাইয়ারাও বলত মুখোশ লাগা দিয়া চাই, আমি চাই না। কেন চাই না? কেন চান না বলতে পারেন না? জানেন এই জন্যই আমি কারো কাছে হাত পাতি না, যে খুশি হইয়া ইমানের সাথে শরত মারফতে আল্লাহ রসুলের নামে যে দিবে তার দামি নিব, তার আমি এক বিন্দু রক্ত দিয়ে পার করবো, এই আমার কথা শেষ। আমার জীবনে অনেক কষ্ট আমি করছি আর সামনের জীবনে যেন এই কষ্ট করতে করতে যেন ধরিয়া পারিয়া যেতে পারি, আর কিচ্ছু চাই না। তা ভালো থাকো বাবা। ভালো থাকেন, আপনিও ভালো থাকেন। ভালো থাকেন।